নতুন স্টক আহিছে আৰু এটা প্লাস পইণ্ট পাই ৰজি মটৰছত যদি সিভিল ভাল আছে আপোনালোকে জিৰো দানামত দিলে আপোনালোকে গাড়ী পাই যাব মোক আপোনালোকে কমেন্ট কৰি জনাই থাকে দাদা 20,000, 30,000, 40,000 টকাত কম দানামত গাড়ী আমাক লাগে সেইকাৰণে সেই শ্ব'ৰুমটোলৈকে আহিছোঁ শ্ব'ৰুমটোৰ দাদা আছে মোৰ লগত ৰেকিব দা আছে মোৰ লগত দাদা এড্ৰেছটো গোটেইখিনি কৈ দিয়ক কোনখিনি জেগাত আপোনাৰ শ্ব'ৰুমটো আছে আমাৰ এড্ৰেছ একদম চাংচাৰী হয় চাংচাৰী হাই স্কুল চক বুলি কয় মোৰ একদম লগতে আছে চাংচাৰী ষ্টেট বেংক ব্ৰাঞ্চ হয় আপোনালোকে যদি ট্ৰেইনেৰে আহে তেতিয়াহ'লে ৰেলৱে ষ্টেচনৰ পৰা নুমি পেলাই একদম ষ্টেচনৰ গেটৰ অপজিটত আপোনালোকে দেখাই পাব মোৰ ডাঙৰ চাইনবোৰ্ড লাগি আছে ৰজি মটৰ্ছ বুলি হয় আৰু চাংচাৰী হাইস্কুলত আপোনালোকে সকলোৱে সুধি থাকে এড্ৰেছটো চাংচাৰী হাইস্কুল চক চাংচাৰী হাইস্কুল চক ন আৰু আজিৰ গাড়ীৰ ষ্টকৰ কিবা অফাৰ আছে নেকি অফাৰটো আমি প্ৰত্যেকবাৰে দিওঁ এইবাৰো দিছোঁ এইবাৰো খালী ফুল টেংকি হয় ফুল টেংকি তেল আপোনালোকে 1,00,000 টকাৰ গাড়ী ল'লেও পাব 10,00,000 টকাৰ গাড়ী ল'লেও পাব ফুল টেংকি তেল লগত ইঞ্জিন ৱাৰেণ্টি হয় 2007 চনৰ গাড়ীটো মোৰ তাতে ইঞ্জিন ৱাৰেণ্টি পাব 2022 চনৰ গাড়ীও ইঞ্জিন ৱাৰেণ্টি পাব আপোনালোকে মোক কৈ থাকে ৱাৰেণ্টি সেইকাৰণে আহিছোঁ ৰজি মটৰছত ৰজি মটৰছ 2007, 2008, 2010, 2020 গাড়ীও আপোনালোক ৱাৰেণ্টি দিয়ে ইমান পুৰণা গাড়ী আপোনালোক ৱাৰেণ্টি দিয়ে কি কাৰণত জানে গাড়ী ভাল ৰজি মটৰছৰ গাড়ী ভাল 100% ভাল কাৰণে দাদা 2007ৰ গাড়ী আপোনালোক ৱাৰেণ্টি দিছে নহ'লে ৱাৰেণ্টি দিব কোনো শ্ব'ৰুমত নোৱাৰে যদি গাড়ীখন 7ৰ গাড়ী হয় যদি বেয়া হয় কোনো গাড়ী ৱাৰেণ্টি দিব নোৱাৰে দিয়াৰ কাৰণ নিজৰ হ'ল এটাই ৰজি মটৰছে 7ৰ গাড়ী যে ৱাৰেণ্টি দিছে তাৰমানে গাড়ীখন ভালেই আছে সেইকাৰণে ৱাৰেণ্টি দিছে 6 মান্থৰ আপোনালোক ইঞ্জিন ৱাৰ গাৰবক্সৰ ৱাৰেণ্টি দিছে আৰু বলক বেজ আৰু আৰু এটা কথা লাষ্ট কথা মই সুধি লওঁ যদি চিভিল যদি 100% ভাল আছে আগতেও আপোনালোকে দিছে এইটো মানে মোক প্ৰশ্ন কৰি থাকে এইটো সত্যই দিবনে সঁচাই দিবনে জিৰ' দানত গাড়ী কাষ্টমাৰবিলাকে আমাক ফোন কৰি সুধি থাকে যে দাদা ভিডিঅ'টো সঁচা নাই ভিডিঅ'টো সঁচা নাই ভিডিঅ'টো একেবাৰে সঁচা হয় খালী কথাটো হ'ল জিৰ' ডাউন পে'মেণ্টত দিয়া গাড়ীখনত ডকুমেণ্টেশ্যন একদম ফাইনেল ফুলফিল ডকুমেণ্টেশ্যন লাগিবই হয় এনেকৈ ধৰক যেনেকৈ আমি কম টকাৰ গাড়ী লোন এটা ল'লে বেছি ডকুমেণ্টেশ্যন আমাক নালাগে হয় কিন্তু জিৰ' ডাউন পে'মেণ্টত হোৱাৰ লগে লগে আপোনালোকৰ ফুল ডকুমেণ্টেশ্যন লাগিব ফুল ডকুমেণ্টেশ্যন যেনেকৈ বিজনেছ কৰিলে ট্ৰেড লাইচেঞ্চ লাগিব GST লাগিব হয় গোটেইখিনি এ টু জেড ডকুমেণ্টছ দিলে জিৰ' ডাউন পে'মেণ্টত গাড়ী কৰাই দিম কামৰূপ ডিষ্ট্ৰিক্টৰ হয় কামৰূপ ডিষ্ট্ৰিক্ট ৰঙিয়া আমাৰ ৰঙিয়ালৈকে আৰু এইফালে মঙলদৈলৈকে হয় গোটেই গুৱাহাটী হাজো এইখিনি আমি 2 দিনৰ ভিতৰত গাড়ী ডেলিভাৰী কৰাই দিম কৰি দিব ন চাপ'জ কিছুমান মানুহ হাতত ডাউন পে'মেণ্ট কম থাকে এখন এল্ট' গাড়ী ল'ব ইচ্ছা আছে দাদা 20,000, 30,000 টকা ডাউন পে'মেণ্ট গাড়ীখন ওলাই যাবনে আৰামছে ওলাই ওলাই যাব ন
এল্টো যদি লয় আপনাদের সরু ফেমিলি সরু গাড়ি এখন যদি লয় আপনাদের 20,000, 30,000, 25,000, 40,000 টাকা দিলে গাড়ি উলাই যাবে। এটা কেন হয় মুকুদ্দা, কিছুমান বিজনেস করা মানুষের হাতত কেতিয়াবা কি হয় পয়সার অকমান কম থাকে বা পয়সা কেতিয়াবা না থাকে, গাড়ি এখন ইমার্জেন্সি ঘরত লাগা হয়, ভাল গাড়ি এখন যে মূল লগত আজি ডাস্টার আছে, হন্ডা সিটি আছে, বেলিনো আছে, তো এই বিজনেসম্যান খিনির কারণে বা চাকরিয়াল খিনির কারণে কি সুবিধা আছে, আপনাদের জিরো ডাউন পেমেন্টত মূল করা গাড়ি নিব পারিব। আজির বিখল ষ্টক লৈ আহিছো রজি মটৰ শ্বৰুমৰ। প্ৰথমতে পালে আমি ৰেনল্ট কুইড আর এক্স টি টপ মডেল 2016 চনত, হয় একদম ধুনীয়া দামত দিম, কওক 2,40,000 টকা ফিক্স দাম। 2,40,000 টকা 2016 চনৰ পুৰা টপ মডেল ৰেনল্ট কুইড পাই আছে, যিটো ৰিফাইনেন্স কৰি শ্ব'ৰুম আছে, মিনিমাম 50,000 টকা দিলে হ'ল। আপ গাড়ী চাই লওক, কণ্ডিশ্যন চাওক, শ্ব'ৰুম কণ্ডিশ্যন আছে, মিনিমাম 50,000 টকা দাম দিলে ওলাই যাব। যদি প্ৰফাইল ভাল হয় 20,000 টকা দিয়ক, মই উলিয়াই দিম, ওলাই দিব ন, মই ক'লো 50,000, দাদাই কৈছে যদি প্ৰফাইল ভাল হয় মাত্ৰ 20,000 টকা দিলে এখন কুইড ওলাই যাব। আৰু এখন কওক এল্ট' কেটেন 2018 চনৰ VXI হয় গাড়ী, একদম কম চলা আছে, 28 মান গাড়ী চলা আছে, হয় এখন দি দিম 3,70,000 টকাত ফিক্স প্ৰাইচ। 3,70,000 টকাত এল্ট' কেটেন পাই আছে, ৰিফাইনেন্স কৰিলে এখন কিমানত ওলাব দিয়ক, 50,000 টকা দিয়ক উলিয়াই ওলাই যাব ন, 50,000 টকা দিয়ক আৰু এখন কুইড আপোনালোকে এল্ট' কেটেন আপোনালোকে লৈ যাওক। আপোনালোকে চাই লওক গাড়ী, কি ধুনীয়া আছে, আপোনালোকে চাওক মিনিমাম 50,000 টকা দিলেই হ'ল। আৰু এতিয়া এফালে যাওঁ, বিভিন্ন ধৰণৰ ভাল ভাল গাড়ী আছে, আজি ভাল ষ্টক লৈ আহিছোঁ কম দামী গাড়ীৰ সৈতে, আৰু এখন বহুত চালিয়া গাড়ী লৈ আহিছোঁ, হণ্ডা চিটি, কোন ইয়াৰ কওক, হণ্ডা চিটি গাড়ীৰ নাম্বাৰ চাওক 8131, খুব ধুনীয়া নাম্বাৰ, হয় 2016 চনৰ, হয় প্ৰাইচ ৰাখিছোঁ 5,50,000 টকা, আহিলে মই ডিছকাউণ্ট কৰাই দিম, নম্বৰ চাই লওক 8131 VIP নম্বৰ, যদি চিভিল ভাল আছে এখন আপোনাক দাদা কৈছে জিৰ' ডাউন পেমেণ্ট ওলাই দিম, গাড়ী চাই লওক এলোহিল লাগি আছে, 5,50,000 ন, 5,50,000 টকাত, আৰু যদি অন টেবুল দাদাৰ লগত যদি বহে কম বেছি কৰি কেছ টু কেছত ল'লে কমাই দিব, গাড়ী চাই লওক গাড়ী কি ধুনীয়া আছে, অন টেবুল বহক যদি কেছত লয় দাদাই আৰু অলপ দাম কমাই দিব, যদি ৰিফাইনেন্স যদি কৰে এখন আপোনালোকে 1 টকা দিব নালাগে, চিভিল ভাল হয় জিৰ' ডাউন পেমেণ্ট দিলে এখন গাড়ী আপোনালোকে ঘৰত লৈ যাব পাৰিব। আৰু এখন কওক মাৰুতি কাৰ 2014 চনৰ AC, হয় 1,90,000 টকা, 2014ৰ AC মাৰুতি কাৰ 1,90,000, ফাইনেন্স হৈ যাব ন, যদি ৰিফাইনেন্স কৰিব ইচ্ছা আছে ৰিফাইনেন্সো হৈ যাব। আৰু এখন ইয়ন পালক, ইয়ন 2012 চনৰ, হয় 1,80,000 টকা ফিক্স প্ৰাইচ, 2012ৰ ইয়ন 1,80,000, গাড়ীৰ কোৱালিটি আছে, 1,80,000 দাম এনেই কোৱা নাই, আপোনালোকে গাড়ী চাই লওক ছিট কভাৰ চাই লওক, 1,80,000 দাম এনে কোৱা নাই, এখন ৰিফাইনেন্সো হ'ব, ৰিফাইনেন্স কৰিলে মিনিমাম 50,000 টকা দিয়ক আৰু এখন ইয়ন আপোনালোকে লৈ যাওক। দাদা এতিয়া সেইফালে যাওক, ভিতৰত যাব লওক, দেখিম দা কওক, 2011 চনৰ স্পাৰ্ক, হয় এইমাত্ৰ আহিছে গাড়ী, হয় AC পাৱাৰ ষ্টেৰিং আছে, হয় 85 দিয়ক লৈ যাওক, টেম্পাৰ ফুল টেংকি তেল চব কৰি দিম। 2011 চনৰ স্পাৰ্ক ইটানা শ্ব'ৰুমত আহিছে, 85,000 টকাত পাই আছে, গাড়ী চাই লওক মাত্ৰ 85,000 টকা দিলে এখন স্পাৰ্ক আপোনালোকে পাই যাব, ইণ্টাৰভিউ মই দেখাই আছোঁ আপোনালোকে চাই লওক, মাত্ৰ 85,000 টকা দিয়ক আৰু এখন ষ্টক আপোনালোকে লৈ যাওক, ৰিফাইনেন্স নহ'ব এখন আপোনালোকে কিছুত লৈ যাব লাগিব, সোনকালে শ্ব'ৰুম ভিজিট কৰক, 85,000 টকা দিয়ক আৰু স্পাৰ্ক লৈ যাওক 2011 চনৰ, হয় নে নাই কওক, 2014 চনৰ, হয় 3,40,000 টকা দিয়ক লৈ যাওক, 3,40,000 টকাত আপোনালোকে প্ৰাইচটো নাযাব, গাড়ীখন চাওক ৱেগানাৰ VXI পাই আছে, আপোনালোকে চাই লওক যদি ৰিফাইনেন্স যদি কৰে এখন ৱেগানাৰ আপোনালোকে মিনিমাম 50,000-60,000 টকা দিয়ক, 60,000 টকা দি এখন ৱেগানাৰ VXI আপোনালোকে লৈ যাওক, গাড়ীৰ প্ৰাইচ নাচাব, গাড়ী চাওক VXI নম্বৰ পাই, VXI মডেল পাই আছে, গুৱাহাটী নম্বৰত পাই আছে, 3,40,000 টকা দিলে হ'ল, ৰিফাইনেন্স কৰিলে মিনিমাম 60,000-70,000 টকা দিলে পাই যাব পাৰিব। আৰু এখন স্পাৰ্ক আছে কওক, স্পাৰ্ক 2011 চনৰ, এইখনৰ হয় পাৱাৰ ষ্টেৰিং, AC পাৱাৰ উইণ্ড' চব আছে এইখনত, হয় 95 দিয়ক লৈ যাওক, 95,000 টকাত আপোনালোকে আৰু এখন স্পাৰ্ক পাই আছে, গাড়ীৰ কোৱালিটি চাওক না, 95,000 টকাত আপোনালোকে স্পাৰ্ক পাই আছে 2011 চনৰ, গাড়ীৰ কোৱালিটি চাই লওক, এই উমান কণ্ডিশ্যন আছে, ছিট কভাৰ নতুন পাই আছে, আপোনালোকে ফুল টেংকি পেট্ৰল এখন ফ্ৰী পাই যাব, ফুল টেংকি পেট্ৰল ফ্ৰী পাই যাব, এখন চাওক 95,000 টকা দিয়ক আৰু আপোনালোকে স্পাৰ্ক এখন লৈ যাওক। দাদা এল্ট' কওক, 2014 চনৰ এল্ট' 800 LXI, হয় ধুনীয়া প্ৰাইচ 1,85,000 টকা ফিক্স প্ৰাইচ, ধেমালিটো কৰা নাই, একদম ৰিয়েল, একদম ফিক্স, আইকেনে মোক ভিডিঅ' দেখক, স্ক্ৰীনশ্বট দেখক, 185ৰ 2014 চনৰ এল্ট' 800 LXI, জানো কথা পাল্টি নাযায়, একদম 100% চিয়'ৰ, একদম সত্য, একদম সত্য, 100% চিয়'ৰ, লগত ডকুমেণ্টেশ্যন মই কৰাই দিম, কৰাই দিব ন,
2014 এলটো এটা আমেজিং প্রাইজত 185,000 টাকাত পাই আছে 14 এলটো এলেক্সাই আপোনালোকে পাওয়ার উইন্ডো পাই আছে আপোনালোকে চাই লক গাড়ি এন্ট্রি চাই লক যিনি রিফাইনেন্স যিনি করে যিনি সিভিল ভাল আছে এখন গাড়ি আপোনাক দাদাই মিনিমাম দানামের দিলে গাড়ি ওলাই দিব খালি শোরুম সোনকালে ভিজিট করক আর এখন কক এলটো কেটেন 2017 হয় খুব ধুনিয়া মেইনটেইনত গাড়ি আছে হয় গাড়ি ওয়ারেন্টি পাই যাব হয় দি দিও করো মোক 3,05,000 টাকা দি দিওক দি দিব 3,05,000 টাকাত এলটো কেটেন পাই আছে 17 যিনি রিফাইনেন্স করে এলসিডি লাগি আছে না এলসিডি দেখাই আছে আপোনাক চক এলসিডি গাড়ি লাগি আছে চক 10,000 টাকার আমি এলসিডি লাগি আছে যিনি রিফাইনেন্স যদি করে যদি সিভিল ভাল আছে দাদা কইছে মিনিমাম ডাউন পেমেন্ট দিলেও এখন গাড়ি আপনার উলাই দিব ডাস্টার পালো কক ডাস্টার চ্যালেঞ্জিং প্রাইস কক 2018 সনের টপ মডেল হয় ডিজেল হয় 72 মান গাড়ি চলিছে হয় অরিজিনাল পেন্টত আছে মোটামুটি হয় চ্যালেঞ্জিং প্রাইস 5,60,000 টাকা আপোনালোক দাদাই মিনিমাম দামত দিলে গাড়ি ওলাই দিব গাড়ি চাই লোক কি ধুনীয়া হয়ে আছে আপনার চাওক ইন্টেরিয়র চাই লোক যদি সিভিল ভাল আছে রজি মটর চলে কি আহক যদি সবখিনি ঠিকই আছে মিনিমাম দাম দিলে এখন ডাস্টার আপনার ঘর লই যাব পারিব আর এখন বেলেনো পালো এটা কক বড়িয়া দামত দিম বেলেনো এইটো চ্যালেঞ্জিং প্রাইস কক 2021 সনের টপ মডেল আলফা মডেল বেলিনো হয় খুব কম চলা আছে গাড়ি হয় 38 মান গাড়ি চলা আছে হয় 6,30,000 টাকা দিয়ক দি দিম কোন সনের 2021 21 মডেল 21 মডেল পুরা টপ মডেল 6,30,000 টাকাত পাই আছে 6,30,000 যিনি রিফাইনেন্স যদি করে এখন বেলেনো আপনাদের মিনিমাম দামত দিলে গাড়ি ওলাই যাব ভিতরে ইন্টেরিয়র চাই লোক কি ধুনীয়া হয়ে আছে সোনকালে শোরুম ভিজিট করক মানে পুরা টপ মডেল বেলেনো এখন চাই লোক 2021 লাস্টর বেলেনো পাই আছে চাই লোক 6,30,000 টাকাত আর 2017 সনের হয় স্পোর্টস মডেল হয় 35 গাড়ি চলিছে অরিজিনাল পেন্টত আছে হয় লগত এক বছর ওয়ারেন্টি পাই যাব এই গাড়ির হয় হুন্ডাইৰ পৰা হয় দি দিম 4,10,000 টাকা দি দিম 4,10,000 টাকাত এক বছর ওয়ারেন্টিও আছে হুন্ডাইৰ পৰা এখন গ্ৰেনাইটেন যিনি রিফাইনেন্স যদি করে সিভিল যদি ভাল আছে মিনিমাম দৰমত দিলে দাদা এখন গাড়ি আপোনাক ওলাই দিব দাদা যা ফেলে যাব লোক বিভিন্ন ধরনের গাড়ি আছে আজি গাড়ির স্টক বহুত ভিডিওতেও আজি লম্বা হয়ে যাব ফ্রেন্ডস আপনাদের খালি বেয়া নাপাব ফেনখনৰ পৰা কৰি দিয়া দাদা ফেনখন কক ফেনখন 2018 সনৰ হয় 19 সনৰ হয় আমি রাখিছো 3,00,000 টাকা রাখিছো হয় কিন্তু অলরেডি এটা বুকড আছে বুক আছে ন বুকড আছে এখন বুক আছে এখন দেখাব নোৱাৰিম এবেলা ওয়েগেনখন কৰি আহোঁ আৰু আজি কম দামী গাড়ী বহুত কেইখন গাড়ী আছে আপোনালোক মই দেখাই আছোঁ এখন এখনকে দেখাই আছোঁ এখন ওয়েগেনাৰ পালো ওয়েগেনাৰ 2018 2027লৈকে টেক্স দিয়া আছে এইটো গাড়ী হয় এলেক্সা ভেৰিয়েণ্ট হয় ডক্টৰৰ গাড়ী এডভান্টেজ আছে হয় গাড়ী খুব কম চলা আছে হয় ফিক্স প্রাইস কওঁ হয় 1,30,000 টাকা 1,30,000 টাকাত আপোনালোকে ওয়েগেনাৰ পাই আছে ডক্টরে চলোয়া গাড়ি আছে গাড়ি চাওক না কালার চাওক কালার ফার্স্ট ওনার গাড়ি ইমান পুরোনা গাড়ি আপনারা ফার্স্ট ওনার পাই আছে 27 লাগে টেক্স দিয়ে আছে গাড়ির কোয়ালিটি চাওক গাড়ির কালার চাওক পুরোনা হিসাবে কিন্তু গাড়ি বড়িয়া হয়ে আছে টায়ার চাওক টায়ারও কি ধুনিয়া হয়ে আছে এখন রিফাইনেন্স নহয় আপনারা এখন কেসত লই যাব লাগবে সোনকালে শোরুম ভিজিট করক আর এখন গ্রেনাইটেন পালো তখন আই10 হয় 2014 সনের আই10 এরা হয় ফার্স্ট ওনার গাড়ি হয় গাড়ি চলিছে 28 মান গাড়ি চলিছে হয় একদম জেনুইন চলা হয় অরিজিনাল পেন্টত আছে হয় এখন গাড়ি মোক 2,40,000 টাকাত একদম ফাইনাল মই দি দিম 2014 সনের আই10 গাড়ির কোয়ালিটি চাওক গাড়ির ইন্টেরিয়র চাওক এলইডি ডিসপ্লে লাগি আছে আপনার চাই লোক গাড়ি কি ধুনিয়া আছে আপনার চাওক 2,40,000 টাকাত পাই আছে রিফাইনেন্স যদি করে যদি সিভিল ভাল আছে মিনিমাম 50,000 টাকা দিলে এখন আই10 আপনার ঘর লই যাব পারিব আর এখন গ্রেনাইটেন পালো গ্রেনাইটেন 2019 সনের স্পোর্টস অপশনাল হয় 19 সনের হয় 475 ফাইনাল দাম 19 গ্রেনাইটেন 4,00,000 স্পোর্টস অপশনেল 4,70,000 টাকাত পাই আছে যদি সিভিল ভাল আছে মিনিমাম দাম নম্বর দিয়ক আর এখন গ্রেনাইটেন আপনার লই যাক এন্ডিরের চাই লোক এন্ডির ডিসপ্লে লাগিয়ে আছে কোম্পানি ফিটিত খালি সোনকালে শোরুম ভিজিট করক এইবিলাক গাড়ি বেশি দিন না থাকে আউট অফ স্টক হয়ে যাব ফ্রেন্ডস আর ওখানে এলটো পালো 2016 সনের এলটো 800 হয় এলেক্সাই হয় হয় 2,90,000 2,90,000 টাকাত এলটো এলেক্সাই পাই আছে যিনি রিফাইনেন্স যদি করে যদি সিভিল ভাল আছে আপনাদের মিনিমাম দাম নম্বর দিয়ক আর এখন এলটো আপনাদের লই যাক আর এখন এলটো পালো কক এলটো 2023 হয় ভিএক্সআই হয় গাড়ি চলিছে 8,000 কিলোমিটার হয় একদম বাম্পার টু বাম্পার অরিজিনাল হয়ে আছে হয় মানে আগত একটু দাম বহুত কিবা কিবি লগাই রাখিছিল হয় 4,10,000 টাকা পালে দিয়ে দিব 23 এলটো ভিএক্সআই
4,20,000 টাকাত পাই আছে যদি সিভিল ভাল আছে আপনাদের নিশ্চিন্ত মানে রোজি মটর ওসর লাগে আহক প্লাস্টিক এরওয়া যায় না আপনাদের চাই লোক মিনিমাম দামে আপনাদের লই যাওয়া পারিব ইলেকশন হয় ফ্রেন্ডস সোনকালে শোরুম ভিজিট করক আর এখন তো বলো কাল তো 2018 সনের হয় ইলেকশন হয় হয় 3,70,000 টাকা দিয়ে দিম ফাইনাল 3,70,000 টাকার এলটো পাই আছে 3,70,000 টাকা দিয়ক আর এখন এলটো আপনার ঘর লই যাও যদি রিফাইন্যান্স যদি করে যদি সিভিল ভাল আছে আপনার মিনিমাম দরমে দিলেও রোজি মতো বছর পাই এখন গাড়ি আপনার লই যাওয়া পারিব আর এখন সুইফট পালো 2017 সনের হয় খুব ভাল গাড়ি 50,000 গাড়ি চলা আছে 50,000 চলা আছে হয় 4,500,000 আমার আস্কিং আছে আহিলে মই চাই দিব ন 4,500,000 টাকা আস্কিং প্রাইস কৈছে আর কেসি যদি কেসত লয় দাদা অল্প মিলাই দিব যদি রিফাইন্যান্স যদি করে যদি সিভিল ভাল আছে আপনার কম দাম দিয়ে এখন গাড়ি আপনার দাদায় ওলাই দিব এইবিল বহুত রিয়ার গাড়ি হয় মার্কেটত এভেলেবল না থাকে আপনাদের সকলে জানে আর এখন সুইফট পালো কক সুইফট ZXI 2018 গাড়ি হয় এখন গাড়ি মই দিয়ে দিম 5,80,000 টাকা দিয়ে দিম এই গাড়ি 5,80,000 টাকা এটা আমেজিং প্রাইজত ডিসকাউন্টও করাই দিব ন ZXI সুইফট পাই আছে আপনাদের চাই লোক ZXI আপনার সব পুরো টপ মডেল সুইফট পাই আছে রিফাইন্যান্স করলে এখন মিনিমাম যদি আপনার হাতত যদি 60,000-70,000 টাকা আছে আপনাদের লই আহক এখন গাড়ি আপনাদের লই যাক আর এখন রেড বিউটি সুইফট পালো কক রঙা সুইফট 2019 হয় 16,000 গাড়ি জেনুইন চলা বাম্পার টু বাম্পার অরিজিনাল প্যান্ট হয় 6,10,000 টাকা 6,10,000 টাকাত বাম্পার টু বাম্পার অরিজিনাল প্যান্ট পাই আছে যদি সিভিল ভাল আছে এখন গাড়িত আপনাদের নিশ্চিন্ত মানে আহক কম ডাউন পেমেন্ট দিলেও এখন গাড়ি আপনাদের ওলাই দিব খালি শোরুম সোনকালে ভিজিট করার ডিসপ্লে দাদার ফোন নম্বর আহি আছে আর এখন সুইফট পালো কক সুইফট 2014 সনের হয় একদম ফাইনাল দিয়া দাম 3,60,000 টাকা 3,60,000 টাকাত সুইফট সুইফট আপনাদের পাব 3,60,000 টাকাত সুইফট চ্যালেঞ্জিং প্রাইস VXI সুইফট টাকো VXI সুইফট পেট্রোলর রিয়ার আমরা আপনাক আগতেও কৈছো এইটো মডেল রিয়ার হয় মার্কেটত এভেলেবল না থাকে 3,60,000 টাকাত পাই আছে যদি রিফাইন্যান্স যদি করে এখন সুইফট রিফাইন্যান্সও হবো আর আপনার যদি সিভিল ভাল আছে দাদা অল্প কম দামে ওলাই দিব চেষ্টা করব আপনারা খালি শোরুম ভিজিট করব দাদা গাড়ি হয়ে গেল এনেকা ধরনের ভাল ভাল ভিডিও চাই থাকিব কারণে রোজি মটরসর নতুন নতুন স্টক আপডেট পাই থাকিব কারণে মোর চ্যানেলটো প্লিজ সাবস্ক্রাইব করে দিব ভাল লাগে লাইক আর শেয়ার করব আজির এই ধুনিয়া ভিডিওটি দাদা আর মই এখানে সমাপ্ত করলো দাদা জয় অসম জয় অসম।